হাউ টু মেক টেক্সট অ্যানিমেশন লাইক দিস। এই ধরনের টেক্সট অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমরা ব্যবহার করব এলাইট মোশন। সরাসরি ওপেন করে নিচ্ছি এলাইট মোশন। এলাইট মোশন ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর প্রজেক্টের নাম দিয়ে দেব, 16:9 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করব, রেজুলেশন 1080, ফ্রেম রেট 16, এন্ড এখান থেকে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেব। প্রথমে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে একটি শেপ নিয়ে নেব, শেপটিকে এভাবে ফুল করে দেব এবং এখান থেকে ইফেক্টে চলে আসব, অ্যাড ইফেক্টে ক্লিক করব, এখান থেকে প্রোকা টুলার এখানে ক্লিক করব, গ্রিড ইফেক্টটি আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস এ ক্লিক করে অ্যাড করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম চলে আসলো। এখানে অফসেট দেখতে পাচ্ছেন এক্স এন্ড ওয়াই, এটাকে আমরা এভাবেই রাখবো, জাস্ট এখান থেকে স্পেসিংটা মাইনাস করব কিছুটা লাইক দিস, এন্ড এটাকে আমরা কমাই দেব। বাকি আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারি। তারপর এই লেয়ারটিতে ক্লিক করব, কালার এন্ড ফিলে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব। নেক্সট আমরা এটা ডিউরেশন বাড়িয়ে নেব। ওকে ডান, আবারও শেপটিতে ক্লিক করে ইফেক্টটি ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টটি ক্লিক করতে হবে, ব্লার অপশনে আসতে হবে, এখান থেকে সিনেমাটিক জুম এই ব্লারটি আমরা ইউজ করতে পারি। তো আমি এটাকে অ্যাড করে নিলাম, সেটিং যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। আবারও এটাকে ওপেন করব, গ্রিড ইফেক্টটি ওপেন করব, অফসেটের মধ্যে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব এবং একদম শেষে আসব। এরপর এটাকে যেদিকে আমরা মুভমেন্ট করতে চাই সেদিকে আমরা দিতে পারবো। এটাকে যদি আমরা মাইনাস করি এদিকে যাবে, আর প্লাস করলে কিন্তু অন্য সাইডে যাবে। তো যেদিকে আপনি অ্যানিমেশন করতে চান করতে পারেন। তো আমি এদিকেই করে নিচ্ছি। এবার যদি আমি এখান থেকে প্লে করি, দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এবার আমরা টেক্সট অ্যানিমেশনটা তৈরি করব, আর চিন্তার কোনো কারণ নাই। এই পুরো প্রজেক্টের এক্সএমএল ফাইল আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো চলুন এবার আমরা টেক্সট ইফেক্টটা তৈরি করি। তার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে, টেক্সট অপশনে ক্লিক করতে হবে, কর্নার এই আইকনে একবার ক্লিক করে আমরা এখানে কিছু একটা লিখব। নেক্সট আমরা এখান থেকে রোবট রেগুলার অপশনে ক্লিক করে একটু সুন্দর ফন্ট অ্যাড করে নেব। তারপর এখানে কালারটি সিলেক্ট করব, আপাত হোয়াইট এবং রাইট। নেক্সট আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে চলে আসব, এখান থেকে স্কেলটিকে বাড়িয়ে নেব। তারপর টেক্সট লেয়ারে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, তো আমরা টেক্সট লেয়ারে ক্লিক করে ইফেক্টটি ক্লিক করব, অ্যাড ইফেক্ট, এখান থেকে টেক্সটে ক্লিক করে টেক্সট স্পেসিং এটাকে অ্যাড করে নেব, লেটার স্পেসিংটা বাড়িয়ে 6 করে দেব। তারপর এই আইকনে ক্লিক করে ব্যাক আসব, আবারও অ্যাড ইফেক্টটি ক্লিক করে উপরে সার্চ বার পাবো এখানে ক্লিক করব, লিখব WIPE, এটাকেও স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করে নেব। এটাকে ওপেন করে এখানে কিছু কাজ করতে হবে, স্টার্ট পয়েন্টে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে এবং একদম শেষে আসতে হবে, তারপর এটাকে বাড়িয়ে 141 পর্যন্ত করে দিতে হবে। তো দেখুন এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এরপর এন্ড স্কেলে চলে আসব, শুরুতে আসব, প্রথমে এটাকে ফুল মাইনাস করে দেব, তারপর একটা কি ফ্রেম এবং এখান থেকে একটু এই পজিশনে চলে আসব, যেখানে লেয়ারটি শেষ হচ্ছে তার একটু আগে। এরপর এটাকে বাড়িয়ে নিতে হবে, তারপর আরো নিচে চলে আসব, ফেদারটিকে আমরা বাড়িয়ে 81 করে দেব, দেন এখানকার কাজ শেষ। এবার আমরা এখান থেকে ব্যাক আসব, অ্যাড ইফেক্টে ক্লিক করব, উপরে সার্ভারে ক্লিক করে আরো একটা ইফেক্ট অ্যাড করে নেব, রাস্টার ট্রান্সফর্ম এটাকেও আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করে নেব। শুরুতে আসব, ইফেক্টটাকে ওপেন করব, প্রথমে এটাকে মাইনাস করব হালকা, তারপর একটা কি ফ্রেম অ্যাড করব এবং একদম শেষে আসব। এরপর এটাকে 1 করে দেব, এখান থেকে ব্যাক আসব, নতুন আরো একটা ইফেক্ট অ্যাড করব, আবার আমরা সেম একটি ইফেক্ট অ্যাড করব। ওকে, এটাকে ওপেন করতে হবে, আমরা ডাবল ফিঙ্গার ব্যবহার করে লেয়ারটিকে হালকা জুম করে নিচ্ছি, এই পজিশনে আসতে হবে। এরপর একটি কি ফ্রেম অ্যাড করে স্কেলটিকে বাড়িয়ে নেব, তারপর আরেকটি এদিকে আসব, এটাকে আবার বাড়িয়ে নেব ফুল, তারপর এন্ড স্কেলে চলে আসব, এটাকে আমরা মাইনাস করব কিছুটা। ওকে, অ্যাঙ্গেলটা আমাদের পরিবর্তন করতে হবে, এখানে আমরা লিখে দিতে পারি 270, এবং ফেদারটিকে আমরা বাড়িয়ে নেব, এটাকে আমরা 14 করে দিচ্ছি। ওকে ডান, এখান থেকে আমরা ব্যাক আসব, আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করে নতুন আরো একটা ইফেক্ট অ্যাড করে নেব, এখানে আমরা লিখব STRI, তাহলে উপরে চলে আসবে, এই ইফেক্টটাকে অ্যাড করে নিতে হবে। এটাকে ওপেন করে নিচ্ছি, কাউন্ট আমরা এখান থেকে মাইনাস করব, এখানে মাইনাস করে আমরা 05 একদম শেষ করে দেব। ওকে, ওয়েটটা আমরা এখান থেকে কমাই দেব। ওকে, অ্যাঙ্গেলটা যেটা থাকবে সেটাই থাক, ফেসের মধ্যে আমরা কি ফ্রেম অ্যাড করব। তো শুরুতে আসব, যেখান থেকে শুরু হচ্ছে তার একটু আগে, আসার পর প্রথমে এটাকে হালকা বাড়িয়ে নেব, তারপর কি ফ্রেম অ্যাড করব, একদম শেষে চলে আসব, এবার এটাকে মাইনাস করে দেব, এটাকে আমরা একদম এভাবে চাপাই দিচ্ছি। ওকে, তারপর নিচে পেয়ে যাব কালার, আপনি চাইলে কালারটি পরিবর্তন করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এখানে আর কিছু করতে হবে না, আমরা এখান থেকে ব্যাক আসব, নতুন আরো একটা ইফেক্ট অ্যাড করে নেব, এখানে আমরা সার্চ করব এজ গ্লো, এটাকে ওপেন করতে হবে, এখান থেকে স্মুথনেসটা আমাদের বাড়িয়ে 7 করে দিতে হবে, ব্লার অ্যামাউন্টটা বাড়িয়ে দেব। ওকে, আমাদের ইফেক্টের কাজ শেষ, এবার আমরা এখান থেকে ব্যাক আসব, একদম ব্যাক আসব, টেক্সটাতে ক্লিক করব, বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করব, 3 নম্বর অপশনে ক্লিক করব, শ্যাডোটাকে এনাবল করে কালারটি আমরা হোয়াইট দিয়ে দেব, এটার সাইজটি আমরা এখান থেকে বাড়িয়ে নিলাম, আর নিচ থেকে পজিশনটা ঠিকঠাক করে নেব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইফেক্টটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজ, আপনার ভিডিও স্ক্রিপ্ট অনুযায়ী কিছু বিটমার্ক অ্যাড করতে হবে। তো ধরুন
আমাদের এখান থেকে এখান পর্যন্ত একটা টেক্সট থাকবে, তারপর এখান থেকে নতুন টেক্সট শুরু হবে, আমি এখানে একটা বিটমার্ক অ্যাড করব। বিটমার্ক অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, সাদা দাঁড়ির উপর এখানে একটা বিটমার্ক অ্যাড হয়ে যাবে। তারপর ধরুন দ্বিতীয় লাইন এখান থেকে শেষ হবে, আমি এখানে একটা বিটমার্ক অ্যাড করে নিচ্ছি। এভাবে অনুমান করে আমি এখানে কিছু বিটমার্ক অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এবার আমি এখান থেকে বাড়তি অংশ ডিলিট করে দিচ্ছি, জাস্ট এতটুকুই আমি আপনাদের দেখাবো। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট এখানে ক্লিক করব, পরের যে লাইনগুলো আপনার ভিডিও স্ক্রিপ্ট সেগুলো আপনাকে লিখতে হবে। তো ধরুন আমি এখানে লিখছি, তারপর এখান থেকে রাইট করে দেব, এটাকে বাড়িয়ে নিচ্ছি এতটুকু, তারপর এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করব, শ্যাডোটা এনাবল করে কালারটি হোয়াইট, অ্যান্ড এখান থেকে এটাকে প্লাস করে দেব, পজিশনটা ঠিকঠাক করে নেব। অ্যালাইট মোশনের সুবিধা আছে, আপনি একটা টেক্সের মধ্যে সব কিছু করবেন, বাকিগুলোতে জাস্ট কপি পেস্ট করে দেবেন, এরপর একদম শেষে চলে আসবো। তারপর টেক্সট লেয়ারটিতে ক্লিক করে এখানে ক্লিক করবো, এটা একদম শেষ পর্যন্ত চলে আসবে। এরপর দেখুন জাদু, আমি এখান থেকে জাস্ট এটাকে ভাগ করে নিলাম। তারপর আমার যে কাজটি করব, প্রথম যেটার মধ্যে আমরা ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি সেটাতে চলে আসব। ইফেক্টে ক্লিক করে তিন ডটে ক্লিক করব, এখানে পেয়ে যাবো কপি ইফেক্ট, এখানে ক্লিক করব, সবগুলো ইফেক্ট আমাদের কপি হয়ে যাবে। এরপর হাউ টু, এই টেক্সে চলে আসব, ইফেক্ট তিন ডট পেস্ট ইফেক্ট। এখন আপনি চাইলে এটার কালার আলাদা দিতে পারেন, দেখুন আমি এখানে আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি, আমি একবার প্লে করি। ঠিক এভাবে আপনাকে বাকি লাইনগুলো সাজাতে হবে, সবগুলো লাইন সাজানো হয়ে গেলে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন, তাহলে আপনারা ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবেন। আর এই প্রজেক্টের পুরো XML ফাইল আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন আপনারা নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।